দর্শক বন্ধু, আজ আপনাদেরকে নিয়ে এসেছি আমি সুন্দর একটি গ্রামের পথে। আর এই গ্রামের পথ দিয়ে আমরা হেঁটে এসেছি খোলা মাঠে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন সবুজে সবুজ ভরা ধান ক্ষেত। আর এই ধান ক্ষেতের মাঝের পথ দিয়েই আমরা হেঁটে আসতেছি, এই রোদের ভিতরেই আমরা হেঁটে আসতেছি এই ধান ক্ষেতের মাঝ পথ দিয়ে। আসলে এটি একটি গ্রামীণ পথ, আর গ্রামীণ পথ দিয়েই কিন্তু আমরা এসেছি এই সুন্দর সবুজ ধান ক্ষেতের ভিতরে। দেখতেই পাচ্ছেন এখানে প্রচণ্ড রোদ, আশেপাশে তাকালে আপনারা দেখতে পারবেন খুব কম সংখ্যক লোকই সেখানে রয়েছে। আমরা অনেক তৃষ্ণার্থ, এখানে এমন কোনো টিউবওয়েল বা মোটর নেই যেখান থেকে আমরা পানি পান করব। আমরা দেখতে পাচ্ছি জমিতে সেচ দেওয়া হচ্ছে, আর সেচ দেওয়ার জন্যই আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর ড্রেন করা হয়েছে অথবা সুন্দর নালা করা হয়েছে। আমরা কোথাও টিউবওয়েল বা আশেপাশে ভালো কিছু খুঁজে পেলাম না পানি পান করার জন্য, তাই আমরা অতিরিক্ত তৃষ্ণার্থ, আমরা অনেক পিপাসা পেয়েছে, তো আমাদের তো পানি পান করতেই হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানকার পানি পান করা ছাড়া কোথাও কোনো বুদ্ধি নেই। এবং আপনারা আরও দেখতে পাচ্ছেন আপনাদের যত দূর পর্যন্ত চোখ যায় আর আশেপাশে সম্পূর্ণ এরিয়ায় আপনারা দেখতেছেন কোথাও পানি পান করার মতো কোনো পরিবেশ বা পরিস্থিতি নেই। তাই আমরা এখান থেকেই পানি পান করার পরে, তৃষ্ণাটা মিটানোর পরেই আমরা আবার সামনের দিকে অগ্রসর হব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। পানি পান করার পরে এখন ফ্রেশ লাগতেছে, আমরা আবারও সামনের দিকে এগিয়ে যাব। আপনারা এই গ্রামীণ পথ এবং সুন্দর এই সবুজ মাঠ আপনারা ভিডিওতে দেখবেন, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। খুবই সুন্দর একটি দৃশ্য, এখানে পর্যাপ্ত পরিমাণ পানি বের হচ্ছে, এবং এখানে গোসল করলে যতটা শান্তি পাওয়া যাবে, মাঝে মাঝে মনে হবে যেন আমি স্বর্গের কোনো জায়গাতে গোসল করতেছি। আসলে এই পানিটা এত ঠান্ডা, অনেক ঠান্ডা। এই রোদের ভিতরে এতটা পথ হেঁটে আসার পরে এখানে গোসল করলে যেন প্রাণ ফিরে পাওয়া যায়। যারা শহরে আছেন তারাই বুঝবেন না এই গ্রামের এখানে গোসল করা কতটা ভালো এবং কতটা আনন্দদায়ক। আপনারা অবশ্যই যদি কেউ শহরে থাকে থাকেন অবশ্যই গ্রামে আসবেন এবং এরকম পানিতে গোসল করবেন। অনেক সুন্দর লাগতেছে, আপনার চলে আসুন গোসল করার জন্য। অনেক সুন্দর, এখানে আপনারা আসলে বুঝতে পারবেন যে গোসল করা আসলে কতটা মজাদার এখানে।
যারা শহরে থাকেন তারাই অবশ্যই এখানে এসে গোসল করবেন। আসলে গ্রামের এই পথে এসে অনেক রোদের মধ্যে ঘোরাফেরা করার পরে এখানে গোসল করা যে কতটা আনন্দদায়ক এবং কতটা শান্তিপূর্ণ তা অবশ্যই জানতে পারবেন এখানে গোসল করলে। আপনারা অবশ্যই আসবেন কিন্তু এখানে গোসল করার জন্য, আর আজ আসবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা দেখলেন গ্রামের কিছু দৃশ্য এবং এখানে এসে গোসল করা কি যে তৃপ্তি এবং কি যে শান্তি তা আপনারা এখানে এসে গোসল করলে বুঝতে পারবেন। দেশ এবং দেশের বাইরে যেখান থেকে এই ভাবিরা মিশন ইউটিউব চ্যানেল দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। অবশ্যই যারা গ্রামের দৃশ্য দেখেনি বা যারা শহরে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে।